প্লাস স্ক্রিপ্টটা আমার হাতে ছিল বাংলা স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা স্টাডি করার পরে আমি প্রতিদিন স্টাডি আই এম নট ইলিটারেট আই এম ওয়েল টট মিস্টার ইফ ইউ সে যে দেখছেন আমার সামনে যে স্ক্যাডন প্লাজার এই স্ক্যাডন প্লাজার যে কোনো একটি প্লাটে 1996 হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাক ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার স্ক্যাটন প্লাজার সামনে। এখানে আসার একটাই কারণ, বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যেই বাড়িটিতে সোনার লাশ পাওয়া গিয়েছিল সেই বাড়িটি হচ্ছে স্ক্যাটন প্লাজার, যে কোনো একটি প্লাটে। আজকে এই বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবন নিয়ে আলোচনা করবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে আমার সামনে যে স্ক্যাটন প্লাজার, এই স্ক্যাটন প্লাজার যে কোনো একটি প্লাটে 1996 সালে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ রহস্যজনক ভাবে মারা যান। দেখুন এই এই যে বাড়িটা, আমি এটার পুরো একটা ভিউ দিব। If anyone claps on your cheek, hit him with a blow on his face. প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি। আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন সালমান শাহ শাহরিয়ার চৌধুরী ইমন 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট শহরের দাঁড়িয়াপাড়া নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা কোমর উদ্দিন চৌধুরী একজন বিচারক, মা নীলা চৌধুরী। 1987 সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে মেট্রিক পাস করেন। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডি মালেকা সায়েন্স কলেজ, যা বর্তমানে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম পাশ করেন। বলতে গেলে সাংস্কৃতিক পরিবারেই তার জন্ম। মা গায়িকা ও টিভি অভিনেত্রী নানা কামরুজ্জামান ছিলেন এদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সাবেক চলচ্চিত্র মুখ ও মুখোশের অভিনেতা।
মায়ের পদাঙ্ক অনুসরণ করে সালমান শাহ গান শিখেন ছায়ানট থেকে, কিন্তু গায়ক না হয়ে তিনি হয়ে যান নায়ক। নানার পদাঙ্ক অনুসরণ করে হন অভিনেতা। জানা যায় ১৯৮৩ সালে একটি চায়ের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তার ছোট পর্দায় অভিষেক ঘটে। ১৯৮৫ সালে সালমান শাহর অভিনীত প্রথম নাটক আকাশ ছোঁয়া বিটিভিতে প্রচারিত হয়। সালমান শাহ আরও অভিনয় করেন দেওয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতের সারস, নয়ন, পাথর সময় ও ইতিকথা নাটকে। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে নায়ক হয়ে চলচ্চিত্রে আসেন সালমান শাহ। তার আগের চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আলমগীর কবিরের অসমাপ্ত হাঙর নদীর রূপসীমা চলচ্চিত্রে রইসের ভূমিকা, ছবিটি অসমাপ্ত ছিল। তার অভিনীত অন্যান্য ছবিগুলো হলো তুমি আমার, রঙিন, সুজন সুখী, অন্তরে অন্তরে, স্নেহ, প্রেম যুদ্ধ, কন্যাদান, দেনমোহর, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু, বুকের ভেতর আগুন। বাংলা চলচ্চিত্রের এই ক্ষণজন্ম নায়কটি ধূমকেতুর মতো এসেছিলেন বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য, চলচ্চিত্র ব্যবসায় সুবাতাস বয়ে দেওয়ার জন্য, সুপার ডুপার হিট ছবি চলচ্চিত্র শিল্পকে উপহার দেওয়ার জন্য, লক্ষ কোটি সিনেমার দর্শকের মন জয় করার জন্য, তরুণ তরুণীদের হৃদয় হরণ করার জন্য। তার অভিনয় দক্ষতায় চলনে বলনে পোশাকে ছিল নতুনত্ব আর আধুনিকতার ছোঁয়া। তরুণ সিনেমা দর্শকদের স্টাইল আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সালমান শাহ চিত্রনায়ক হিসেবে সর্বমহলে তার গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছিলেন। সত্যিকার অর্থে তারকা নায়ক বলতে যা বোঝায় তিনি ছিলেন তাই। তার প্রায় প্রতিটি ছবি ছিল ব্যবসা সফল, সুপার ডুপার হিট। সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায়। অনেকেই সালমান শাহর মৃত্যুর জন্য স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তুলেন। এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরো কয়েকজনের আসামি করে মামলা দায়ের করা হয়, কিন্তু পরে এই মামলার কোনো অগ্রগতি হয়নি, ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘটিত হয়নি। চলচ্চিত্র জগতে এসে সালমান শাহ পেয়েছিলেন খ্যাতি, অর্থ, যশ আর কোটি ভক্তের হৃদয় নিদারণ ভালোবাসা। মৃত্যুর পর তার ভক্ত অনুরাগী কয়েকজন নিজেরাই আত্মহননের পথ বেছে নেন। দর্শক ভক্তদের এমন পাগল করা ভালোবাসা পাওয়া সত্যিই বিরল। দর্শককুলের এত ভালোবাসার নায়কটি কি এক অজানা কারণে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন তা আজও রহস্যবিত হয়ে গেছে। বাংলাদেশের দর্শক নন্দিত চিত্রনায়ক প্রায়ত সালমান শাহ বেঁচে আছেন, বেঁচে থাকবেন তার কর্মে, লক্ষ কোটি দর্শক ভক্তদের হৃদয়ে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ইস্কাটনের বাড়িতে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন, সে বাড়িতে শেয়ার করলাম। আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব চাকরি ফোরা ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।